সমগ্র দেশের লগতে পৃথিবীর প্রায় সংখ্যক দেশতে এতিয়া IPL ক্রিকেট জ্বর আক্রান্ত হয়ে আছে। প্রধানক ভারতের উত্তর পূবর কাশ্মীর, কন্যাকুমারীর হিমালয়লৈকে, কনিষ্ঠরপর জ্যেষ্ঠলৈকে পুরুষ মহিলা সকলে কেবল ব্যস্ত এতিয়া ক্রিকেট উপভোগ করার, কারণ এতিয়া ভারত অনুষ্ঠিত হয়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ 2024। ভারতের ক্রিকেটপ্রেমীসকলে এই ক্রিকেট খেলার প্রতি থাকা ভালপাওয়া আর সম্মান জানাই লৈছে বিভিন্ন পদক্ষেপ। কোনোয়ে যদি বলুকা ভাস্কর্য অঙ্কন করেছে, কোনোয়ে কাপড় সজাইছে প্রচণ্ডর খেলুয়েজনক। অন্য সকলের দরে ক্রিকেট খেলার প্রতি থাকা ভালপাওয়ার এজন খাদ্যর চেফে ললে ব্যতিক্রমী পদক্ষেপ। মাস্টার চেফগুলিয়ে একটা তরমুজত নিজের সৃষ্টিশীল চিন্তার অঙ্কন করলে 2024 বর্ষর ইন্ডিয়ান ক্রিকেট লীগের প্রতীকচিহ্ন। দর্শকর দৃষ্টিনন্দনক তরমুজটুত পরিলক্ষিত হল IPLর প্রতীকচিহ্ন। তরমুজটুত IPLর প্রতীকচিহ্ন অঙ্কন করা মাস্টার চেফগুলী হয়েছে তিনিচুকীয়া জেলার। তিনিচুকীয়া জেলার পানীতোলার যুব চেফজনের নাম হয়েছে লক্ষ্য ফুকন। লক্ষ্য ফুকনে একটা তরমুজত অঙ্কন করেছে IPLর প্রতীকচিহ্ন। উল্লেখ্য যে ইয়ার পূর্বেও লক্ষ্য ফুকনে বিভিন্ন উৎসব পার্বণ, বিবাহ, জন্মদিনের অনুষ্ঠানত শাক পাচলি, ফল মূল আদিত নিজের সৃষ্টিশীল কলারে সুন্দর সুন্দরক বিভিন্ন সামগ্রী, জীব জন্তু, চড়াই চিরিকটি, গছবিরিহ, ফুল আদি হুবহু অঙ্কন করে বিভিন্নজনের দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। বর্তমান ভারতবর্ষত অনুষ্ঠিত হয়ে থাকা ক্রিকেটের নব সংস্করণ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সময়সত তিনিচুকীয়ার লক্ষ্যই একটা তরমুজত সুন্দরক প্রতীকী অঙ্কন করা কার্যই বন্ধুবর্গ, বিভিন্নজন জ্যেষ্ঠ কনিষ্ঠ শুভাকাঙ্ক্ষীরপর ভূয়সী প্রশংসা লাভ করবলে সক্ষম হয়েছে। আর সমগ্র জেলাখনতে এটা চর্চা লাভ করেছে লক্ষ্যর এই চিত্র অঙ্কন। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।